এই জোরে ধরে বল, এই মা তোমার কি হলো? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু অ্যান নিউ ব্লগ। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আজ তো বিয়ে, তো আজ ডিরেক্ট বিয়ে বাড়ি থেকে ভিডিওটা স্টার্ট করলাম, মানে ব্লগটা স্টার্ট করলাম। চলো বিয়ে বাড়িতে দেখি কী কী হচ্ছে। এখন তো ওর মনে হয় বৃদ্ধি হচ্ছে, বৃদ্ধি তো বলে। হ্যাঁ, এখানে মশাই ইয়ে করছে, নান্নি মুখ, আর উপরে সবাই আছে, খেতে গেছে। চলো যাই উপরে, মানে সবাই চলে এসছে, একসঙ্গে এলাম সবাই। আমি স্কুটিতে এসেছি, সবাই ইয়েতে এসছে, টোটোতে এলো। দেখা যাক সবাই এসছে। এই যে এটা কোনের নান্নি মুখের সাজ, তাই তো? তারপর গায়ে হলুদ আছে, কোনে সেজে গুজে এখন বসলো, বসবে হয়তো নান্নি মুখে। সবার কাছে একটু পারমিশন আনতে গেছিলো। যা বস, হ্যাঁ হ্যাঁ যা বস, আমি উপরে আছি। এখানে সবাই খাওয়া দাওয়া করছে, এখানে সব লুচি লুচি খাচ্ছে সবাই। দাঁড়াও, এ বাবা, এখন বাজে 6টা, এখন আমি রেডি হতে শুরু করেছি, আর আমি চুলটা বেঁধে নিয়েছি, আর এখন আমি সাজুগুজু করব, মানে মেকআপটা সেরে নেবো তাতে করে। অনির্বাণ এখনও আসেনি, জানি না কখন আসবে। যাই হোক, ওর রেডি হতে টাইম লাগে না, 2 মিনিট হয়ে যাবে, কিন্তু আমার রেডি হতে অনেক টাইম লাগে। তো ওই জন্য আমি মেকআপটা তাড়াতাড়ি স্টার্ট করে নিই। ও এলেই আশা করি ওর সমস্ত কিছু কমপ্লিট, মানে গুছিয়ে রেখে দিয়েছি। ও এলে জাস্ট ফ্রেশ হয়ে স্নান করেই আমরা বেরিয়ে যাব। দেখা যাক, আমি এখন শাড়ি পরছি, আর একদম শেষে দেখাবো কি শাড়ি পরলাম, কি পরলাম না পরলাম। যাই হোক, আমি একটা পৈঠানি শাড়ি পরবো, তো দেখা, মেকআপটা তাড়াতাড়ি আগে করে নিই। মোটামুটি আমার সাজা গোজা হয়ে গেছে, শুধু শাড়ি পরবো আর গয়না পরবো, তাহলেই হয়ে যায়। আর অনির্বাণও এর মধ্যে ফিরে এসেছে, অফিসের কাজ করছে, এখন ফ্রেশ হবে, তারপর ড্রেস পরবে, তারপর দুজন মিলে দেখাবো কি পরলাম কি সাজলাম, ঠিক আছে? চলো আমি তাড়াতাড়ি করে শাড়িটা পরে নিই। আর আজকে আমি লেন্স পরেছি, আফটার 8-9 মান্থস। কেমন লাগছে জানাবে কিন্তু অবশ্যই কমেন্টে। Hold me close till I get up, time is barely on our side, I don't wanna waste what's left, the storms we chase are leading us, and love is all we'll ever trust, yeah, no, I don't wanna waste what's left, and I know we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays, and on we'll
হয়ে গেছি, অনির্বাণের অপেক্ষা করছি। আমি একটা পৈঠানি শাড়ি পরেছি, তার সঙ্গে কস্টিউম জুয়েলারি আর গোল্ড মিশিয়ে পরেছি। আর চুলটা তো এরকমভাবে বেঁধেছি খোপা করে উপরে কাটা কাটা দিয়ে। আর তো যা করার, ব্লুইশ একটা আই করেছি, অ্যান্ড লেন্স তো বললাম আগেই পরেছি। দূরে সরে কাছে এসে যেভাবে দেখা যায় আর কি, আমি চুলটাও দেখালাম। আর এই ব্লাউজটা অনেকদিন আগে আমি করেছিলাম, এটা অন্য শাড়ির একটা ব্লাউজ, রাম মন্দির থেকে, ভীষণ ভালো বানিয়েছে, মানে আগেই অনেক দিন, 2 বছর হয়ে গেল। আর এটা ব্যাস, এবার আমি বেরোবো। আর অনির্বাণ এখন রেডি হয়নি, এখন অফিসের কাজ নিয়ে বসে আছে, জানি না কখন হবে। যাই হোক, আমি হয়ে গেছি, আমি বসে থাকি এবার। চলো একদম বিয়ে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তো ফাইনালি আমি বিয়ে বাড়িতে, নিউ নর্মাল বিয়ে বাড়ি, মাস্ক পরে। পরে ছাদটা দেখাচ্ছি, মানে ছাদটা তো বাড়ি থেকে দেখেই এসেছি, তো একটু পরে গিয়ে মাস্ক খুলতেই হবে, সবাই খুলেই বসে আছে, কিছু করার নেই। যাই হোক, বিয়ে বাড়িতে জাস্ট ঢুকলাম, 8টা বাজে, 8টা না 8:30 বাজে, অনেক লেট হয়ে গেল, সবাই ঢুকে গেছে অলরেডি। চলো ঢুকি। আচ্ছা, ওইদিকে বিয়ে, মানে ওদিকে বরণ হচ্ছে পাত্রের, আর এখানে মেয়ে মেয়ে মেয়ের মা দুজনকে কি মিষ্টি লাগছে। মেয়ের মাকে দেখো বেশি মিষ্টি লাগছে মেয়ের থেকে, কিন্তু সিরিয়াসলি মেয়ের মা মেয়ে সেজে গুজে এখানে মানে ঘরে আছে, তো এখানটায় যেতে পারছে না, এখনো শুভ দৃষ্টি হয়নি। পেছনে ফটো শ্যুট চলছে কোনের, কী বলো না, কাপল শ্যুট চলছে, ওটা আমিও করেছিলাম, একটা ভুলে গেছি। এখন আমরা ওয়াকে বেরিয়েছি, মারা যেহেতু উপরে খাচ্ছে, তাই জন্য আমরা এখন বেরিয়েছি একটু ঘুরতে এদিক ওদিক, বিয়ে বাড়িরই পাশে রাস্তায় ঘুরছি, কোনো আমাদের খাওয়া হয়ে গেছে, আমরা তারপরে বাড়ি যাবো, কাম্মারাও খাচ্ছে। তো যাই হোক, আনন্দ উৎসব সব শেষ আজকের মতো, তারপর পরশু দিন আছে বৌভাত, মোস্ট প্রবাবলি আমরা বৌভাতে যেতে পারবো না, আমাদের আর একটা ইনভিটেশান আছে। তো যাই হোক, ওদের বলে বাই বাই বলে এখন বাড়ি যাব। তো আজকের মতো এখানেই বাই বাই করছি ভিডিওটা, টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। টাটা, গুড নাইট।